আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে একটি বেবি পায়জামা কাটিং এবং সেলাই সহকারে দেখাবো। এই যে দেখুন, আমি এখানে 16 ইঞ্চি কাপড়টি নিয়েছি লম্বার পাশ দিয়ে, আর এই পাশে নিয়েছি আমি 8 দুগুণে 16, এই পাশেও 16। মানে এখানে আমি হাফ গোজ কাপড় দিয়ে তৈরি করব 1 বছরের বাচ্চার জন্য। তো দেখুন, প্রথমে আমরা আগে 2 ইঞ্চি রাবারের ঘর এর জন্য দাগ টেনে নিচ্ছি। তারপরে আমরা এপাশে আগে হাইয়ের মাপ দিয়ে নিব। এখানে আমাদের সেলাই করে যেন 7 ইঞ্চিতে টিকবে সেলাই করে। আর পায়ের ঢলা যতটুকু দেওয়ার ইচ্ছা আপনাদের, আমি 5 দিয়েছি সেলাই করে। আমি 4 টিকবে, 4 দুগুণে 8 ইঞ্চি। তো আমি দাগ অনুযায়ী এইভাবে করে কেটে নিলাম। তারপরে আমরা এখানে, আপনারা মন চাইলে এখানে আপনারা কলিও লাগাই নিতে পারেন, না ভালো লাগলে নাও লাগাতে পারেন ছোট বাচ্চাদের। তো আমি একটু লাগাই নিচ্ছি, এভাবে করে কলি লাগাতে হবে। তো বন্ধুরা, আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমি এটা নিচে কুচি দেওয়ার জন্য এটা আমি কেটে নিচ্ছি, এইভাবে করে কেটে নিলাম। আমরা এখানে কুচি লাগিয়ে নিব। তো প্রথমে আমরা কুচির কাপড়টি রেডি করে নিচ্ছি। এভাবে করে আগে মুড় দিয়ে আমরা সেলাই করে নেব। তো এভাবে আমার সেলাইটা দেওয়া হয়ে গেল। তো প্রথমে আমরা এখন কুচি করে নিতে পারবো বা একসাথেও কুচি লাগাতে পারবো। তো প্রথমে কুচি করে নিলে আমাদের সহজ হবে। তো আপনারা এইভাবে কুচি করে নিতে পারেন। তো আমাদের কুচি করা হয়ে গেল। কুচিটা রেডি থাকলে তাড়াতাড়ি সেলাই করা হয়ে যায়, খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। তো এই যে দেখুন, এখানে আমি কুচিটি এখন সেলাই দিয়ে আটকে নিব। তো এই যে এভাবে আমি সেলাই দিয়ে নিচ্ছি প্রথমে। যে সেলাইটা দেওয়া হয়ে গেল, এখন আমরা আরেকটি কুচিটা যেন বসে থাকে এই জন্য আমরা একটা চাপ সেলাই দিয়ে নেব। তো এই যে দেওয়া হয়ে গেল, তো এখন আমরা কলির যে কেটে নিয়েছিলাম সেটি সেট করে নিব আগে। খুব সহজে লাগাতে পারবেন কলি। অপর পাশেও আমরা বরাবরের মতো আবার লাগিয়ে নিচ্ছি। এই যে লাগানো হয়ে গেল, এখন আমরা বরাবরের মতো দুটি হাতটা একসাথে করে জয়েন্ট দিয়ে নিলাম। কলিটা আগে জয়েন্ট করে নিচ্ছি, দুটি অংশ একসাথে ধরছি। তো এখানে ডাবল সেলাই দিয়ে নিতে হবে। অপোজিটও আমরা এভাবে করে সেলাই মারলাম একই নিয়মে। এই যে হয়ে গেল, এখন আমরা এই যে হাতার যতটুকু আমরা ঢলা দিব সে অনুযায়ী আমরা সেলাইটা মারব। তো আমি এখানে 8 ইঞ্চি সেলাই করে আমার টিকবে। তো আমরা এভাবে করে সেলাইটা মেরে নিচ্ছি। তো এই যে হয়ে যাচ্ছে মারানো,
আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করলে অবশ্যই আপনারা পারবেন। এই যে হয়ে গেল, তো আমরা এটি এখন সিধা করে নিচ্ছি। তো এই যে আমাদের কলিও সেট হয়ে গেল, নিচের হাতাগুলোর কাজ হয়ে গেল। এখন আমরা রাবারটি লাগিয়ে নিলে আমাদের সম্পূর্ণ হয়ে যাবে। তো এই যে এইভাবে আপনারা রাবারটি লাগিয়ে নেবেন। এই যে আমার রাবারটি এভাবে করে আমি লাগিয়ে নিলাম। এখন আমরা এভাবে সম্পূর্ণ সব দিকে কাপড়টি ছড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।